প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়েছেন দুটি ঘর। হার ঘর জল প্রকল্পে বাড়িতে গেছে জলের পাইপলাইন। পেয়েছেন সুলভ শৌচালয় এবং উজ্জ্বলা যোজনায় গ্যাস। গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়াপাড়া নিবাসী পেশায় রিক্সা চালক সুনীল দাসের বাড়িতে যাবার পর সামাজিক মাধ্যমে যে অপপ্রচার রটানো হয়েছিল তার যোগ্য জবাব দিয়েছেন সুনীল দাস নিজেই। আমার নাম সুনীল দাস, আমার বাড়ি মুড়াপাড়া শাস্তি কলোনি, এবং আমাদের এই আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে বাস করি এই মুড়াপাড়া শাস্তি কলোনি। আমি আগে কিছুই পাইছি না, কিন্তু এখন এই সরকার আমার পরে আমি এই দুইটা ঘর পাইছি, তারপরে আমি দুইটা ল্যাট্রিন পাইছি, তারপরে জলের কালেকশন পাইছি এই সরকার হওয়ার পরে, তারপরে আয়ুষ্মান কার্ড পাইছি। আমি এগারো দিন ছয় দিন আর পাঁচ দিন দুদিন এগারো দিন কার্ডে এসেছি আয়ুষ্মান কার্ডে। আমি শিবপাড়ার দমন লাগছে না এবং আমার উপজেলার দমন লাগছে না, কান্তি কিছু দিন দিকে। হ্যাঁ, আমাদের এখানে গতকাল একটা জনসভা হয়েছে, আমাদের বিপ্লব দেব, আমাদের বিপ্লব দেব এখানে আইসে, এখানে আমার পরে আমার এই পাশের বাড়ি, এরপরে আমার দেখা কইছে আঙ্কেল কেরুম আছে এর লোকে, আমার এর বাবার লোকে বা হের লোকে আগে আমার পরিচিত, আমরা দুধ টুধ নিতাম, হ্যাঁ দুধ টুধ দিয়ে আমরা একটু সেই হিসাবে হ্যাঁ আমার সিনসে দেখিয়া কইছে আঙ্কেল কেরুম আছে আমাদের বাঁচাই, আমার কলাম বলে আঙ্কেল ভালোই আছি এবং আমার নমস্কার করছে এই যে থাকবো এই জন্য আমরা রান্না করব, এটা আমরা আবার অত কয়েকদিন করে দেখা যাবো এটা মাঝে তারা বইয়া কান্ডে কইছি কানে আমি এই ঘরে খাবো এই ঘর ঠিক আছে। মিডিয়ারও ছবি টবি তুলছে তিল্লা নানান কথা গুজব করছে, আমার সুনীল দাসে কিছু পাইছে না ভাঙা ঘর, আসলে আমরা এটা ভাঙা লাগবো, আমরা ঘর কিছুদিনের মধ্যে ঘর কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘরে প্রতিষ্ঠান করবো। গ্যাস আমাদের বিটা কার্ডে পাইছি, ছেলে পাইছি, আমিও পাবো। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এবং শিক্ষক দেবকে ধন্যবাদ জানাই।